যদি কোনো ব্যাটারি লং টাইম ইউজ করতে চান তাহলে মাঝে মাঝে ব্যাটারির যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলোর মধ্যে এরকম মেরিল এরকম মেরিল প্রতিনিয়ত কিছুদিন পর পর এভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে আপনাদের ব্যাটারির যে কেবেল কানেকশন আছে সেই কানেকশনটা অনেক ভালো থাকবো এবং কি এই জায়গায় কোনো গাই বা ফাঁকাশ জমবে না ব্যাটারির এইখানে কায়ার ফাংকার জমলে ব্যাটারি অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা আপনার ঠিক মতো চার্জও হতে পারে না আপনারা এইভাবে লাগিয়ে দেবেন আপনাদের ব্যাটারি দিন লাস্টিং করবে ইতিপূর্বে আমি যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি সেগুলায় এই টেকনিকটা আমার জানা ছিল না এই টেকনিকটা জানার পরে আমি আমার ব্যাটারিগুলো দিন ব্যবহার করি মানে একটা ব্যাটারি যত দিন ব্যবহার করা যায় খুব সুন্দরভাবে চার্জ হয় এবং কি অনেক দিন লাস্টিংও করে আপনাদের বাসাবাড়িতে বাড়িতে যদি এরকম ব্যাটারি ব্যবহার করেন মানে পানির ব্যাটারি যেগুলো অবশ্যই এই টেকনিকটা ব্যবহার করবেন দেখবেন ব্যাটারি অনেক ভালো সার্ভিস দিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ